শিলিগুড়ির গজলডোবা এলাকায় দুটি ক্যাঙ্গারু উদ্ধার করলো বনদপ্তর। জানা গেছে রাতে সফররত অবস্থায় গজলডোবার ক্যানেল রোডের কাছে একটি শাবক ক্যাঙ্গারু ঘুরতে দেখে এক দম্পতি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে বিষয়টি বনদপ্তরে জানান পশুপ্রেমী ওই দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে মোট দুটি শাবক ক্যাঙ্গারু তারা উদ্ধার করেন। সঞ্জয়বাবু জানান তাদের কাছে খবর ছিল গজলডোবা রোড দিয়ে কিছু ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস পাচার করা হবে, যে কারণে এই পাচার রুখতে তারা ডিউটিতে ছিলেন। সে সময় একটি শাবক ক্যাঙ্গারু নজরে আসার বিষয়ে তাদের কাছে ফোন যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছে ওই দুটি শাবক ক্যাঙ্গারু তারা উদ্ধার করে নিয়ে যান। আমাদের কাছে আজকে গোপন সূত্রে খবর ছিল যে কিছু ওয়াইল্ড লাইফ আর্টিকেলস পাচার হবে গজলডোবা রোড দিয়ে। তো আমরা সেই মতো আমরা যে সবাই স্টাফরা মিলে গজলডোবার প্যাট্রোলিং করছিলাম, ঠিক ক্যানেলের মাঝামাঝি যে রাস্তাটা আছে সেখানে হঠাৎ করে আমাদের কাছে খবর আসে দুটো ক্যাঙ্গারুর বাচ্চা রাস্তার মধ্যে দেখা যাচ্ছে। আমরা ঢিলছোড়া দূরত্বেই ছিলাম, আমরা সাথে সাথে ওখানে পৌঁছে গিয়ে দুটো ক্যাঙ্গারুকে আমরা রেস্কিউ করি।